জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। পঞ্চায়েত সমিতির সভাপতি পদে তৃণমূল দলের প্রস্তাবিত প্রার্থী নাজমা সুলতানার বিরোধিতা করল দলেরই টিকিটে জয়ী সুলতানা খাতুন। দলীয় প্রার্থী নাজমার পক্ষে ভোট দেন তৃণমূল কংগ্রেসের 15 জন সদস্য। অন্যদিকে সুলতানার পক্ষে দলের 6 জন সদস্য ছাড়া ভোট দেন কংগ্রেসের 8 জন, বিজেপির 7 জন ও বামফ্রন্টের 2 জন সদস্য। মোট 38 আসনের বনোয়া পঞ্চায়েত সমিতির সভাপতি পদে 23-15 ভোটে সভাপতি নির্বাচিত হলেন সুলতানা খাতুন। অন্যদিকে সহ সভাপতি আসনেও ভোটাভুটি হয় এই পঞ্চায়েত সমিতিতে। 22 ভোট পেয়ে সহ সভাপতি হয়েছেন বিজেপির সুজিত পাত্র। ভালো লাগছে, আমার প্রথম কাজ হবে জনগণের কাছে যাওয়া, তাদের আশীর্বাদ নেওয়া, আর মমতা ব্যানার্জির উন্নয়নের পথে যেন আমি সঠিকভাবে কাজ করতে পারি মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী, সেটাই আমার ইচ্ছে। দলের কথা যে অমান্য করবে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম ব্লক সভাপতি হিসাবে সবাইকে ডেকে একত্রিত করে, যেহেতু আমাদের এখানে 38-50 সমিতির সদস্যার মধ্যে আমাদের তৃণমূল দলের 21 জন সদস্য আছেন, সেখান থেকে কোনো ব্যক্তি যে সে দলের কথা অমান্য করেছে সেটা আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে আমি কিন্তু সম্পূর্ণ জানিয়েছি, এবং সেখানে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যেটা ব্যবস্থা নেওয়ার সেটা ব্যবস্থা নেবে দলীয়ভাবে।